হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টেকনিক্যাল আর ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মোবাইল দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেল আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো আপনারা অনেকেই আছেন, আপনারা মোবাইল দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটা কাস্টমাইজ করতে পারেন না। তো আজ আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই দেবো কীভাবে আপনারা মোবাইল দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটা কাস্টমাইজ করে নেবেন। তো বন্ধুরা, আপনারা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি আমার এই চ্যানেলে যদি নতুন না থাকেন, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করুন। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো তারপর আমরা কি করব, গুগল ক্রোমে যাব। তো গুগল ক্রোমে যাওয়ার পর এখানে ইউটিউবে ক্লিক করব। তো ইউটিউবে ক্লিক করার পর তো এখানে দেখুন আমাদের এটা ডেস্কটপ সাইট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের যদি ডেস্কটপ সাইট যদি করা না থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইটটা আপনাদেরকে ক্লিক করে দিতে হবে, তাহলে আপনাদের এটা ডেস্কটপ সাইট হয়ে যাবে। তো তারপর আপনারা কি করবেন, আপনাদের যে চ্যানেলের যে লোগোটা আছে এখানে ক্লিক করুন, তারপর এখানে ইওর চ্যানেলে ক্লিক করুন। তো ইওর চ্যানেলে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের সুন্দরভাবে সাজানো নাই। তো এটা এখন আমি কি করব, এখানে কাস্টম চ্যানেলে যেয়ে আমি এটা সুন্দরভাবে সাজিয়ে নেব। তো বন্ধুরা, এখন তারপর আপনারা কি করবেন, এখানে কাস্টম চ্যানেলে ক্লিক করুন। তো কাস্টম চ্যানেলে ক্লিক করার পর এখানে যে অ্যাড এই সিলেকশন যে নামে একটা অপশন আছে, এখান থেকে আপনারা সুন্দরভাবে এটা আপনারা সাজিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি যেভাবে যেভাবে করবো আপনারা ওইভাবেই করে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমাদের এলে সবগুলো এখানে অ্যাড হয়ে গেছে। আমার যেটা যেটা দরকার আমি ওগুলো সবগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখানে পপুলার আপডে আপলোড ভিডিও যেগুলো, সেগুলো এখানে আমি অ্যাড করে দিয়েছি। রিসেন্ট অ্যাক্টিভ পোস্ট, রিসেন্ট যেগুলো আমি আপলোড করি সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর আমি কয়টা প্লেলিস্ট তৈরি করছি সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি। তো এখন তারপর আপনারা কী করবেন, একটু ব্যাকে আসুন। তো ব্যাকে আসার পর দেখুন আমাদের এখানে শুধু ছিল একটা লাইন, দেখুন এখানে আমি তিনটে লাইন তৈরি করে ফেলেছি। তো আপনারা এইভাবে আপনারা করে নিতে পারেন, তাহলে কি হবে, আপনাদের চ্যানেলটাতে আপনাদের সাবস্ক্রাইবও বাড়বে, এমনকি আপনাদের ভিউ বাড়বে যদি আপনারা এইভাবে করে রাখেন। তো এটাকে বলে সুন্দরভাবে কাস্টমাইজ করে আপনাদের সেটিংটা সেট করা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম কীভাবে আমরা মোবাইল দিয়ে আমরা ইউটিউব চ্যানেলটা কাস্টমাইজ করে নিলাম। তো বন্ধুরা, আমাদের যদি এই ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।